হ্যালো, সবাই কেমন আছেন? আজকে আমি ঝটপট তৈরি করে দেখাবো পুদিনা পাতার ভর্তা, যা নাকি আমার ছাদ বাগানে আমি প্রচুর লাগিয়েছি, তাই যখন তখন তুলে এনে ভর্তা তৈরি করি। তাই আজকে ভাবলাম সবার সাথে শেয়ার করি। পুদিনা পাতা আমরা সবাই পছন্দ করি। পাতাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার হাত দিয়ে ভালো করে পানিটা চিপে নিব। যেন কোনো পানি না থাকে। ভালো করে চিপে নিব। আমার পানি ঝরানো হয়ে গিয়েছে। এবার শক্ত করে পাতাটাকে ধরব। ধরে কিচেন সিজারের সাহায্যে চিকন করে কুচি করে নিব। সিজার দিয়ে করলে পাতাটা অনেক চিকন করা যায়। যেহেতু পুদিনা পাতা একটু শক্ত, তাই যতটুকু কুচি করা যায় ভর্তাটা ততই সফট হয়। আশা করি পুদিনা পাতা সবাই পছন্দ করেন, আর যারা পছন্দ করে থাকেন তাদের বাগানে অবশ্যই কিছু না কিছু পুদিনা পাতা লাগিয়ে রাখবেন। তাহলে যখন ইচ্ছা হবে তখনই চট করে তুলে এনে একটা ভর্তা তৈরি করে ফেলতে পারবেন। এভাবে কুচি করে নিব। কুচানো শেষ আমার। পাতাটা সাইড করে দুটো পেঁয়াজ কুচি নিয়েছি। স্বাদ অনুসারে লবণ নিব। নিয়ে পেঁয়াজটাকে একটু নরম করে মেখে নিব। এবার পাতাটার সাথেও মিশিয়ে নিব। মিশিয়ে একটু সফট করে মেখে নিব। যতটা সফট হবে ভর্তাটা ততই মজা লাগবে। এবার শুকনা টালা মরিচ দিয়ে দিচ্ছি। মরিচটা দেওয়ার পর খুব একটা মাখামাখি করব না, তাহলে হাত জ্বলতে পারে। শুধু আলতো করে একটু মিশিয়ে নেব। রেডি হয়ে গেল আমার ছাদ বাগানের পুদিনা পাতা দিয়ে ভর্তা তৈরি। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।